ফিরে এসেছে আর ওর হাতে হৃদয়ের খণ্ডগুলোও নেই। তার মানে কিরণমালাকেও ধরতে পারেনি, আর কিরণমালার মেয়ে আলোকমালা আর হৃদয়ের খণ্ডগুলো কিরণমালার কাছেই আছে। এবার আমাদের বাকি হৃদয়ের খণ্ডগুলোকে নিয়ে আসতে হবে। কন্যা ফিরে এসেছে, সবাই শিগগিরই এসো। এটাই সুবর্ণ সুযোগ। গর্জন, আমরা প্রাসাদের ভেতরে ঢুকছি। তুমি টিলার উপরে দাঁড়িয়ে নজর রাখো কিরণমালা আসছে কিনা। আসলে ওকে বলবে টিলার পেছনে লুকিয়ে থাকতে আমরা না আসা অব্দি। চলো চলো। ছোট হয়ে প্রাসাদের প্রহরীগুলোর ব্যবস্থা আমাকেই করতে হবে। এবার টিলার পেছনে যেতে হবে আমাদের, চলো। আমার মেয়ে কোথায়? কিরণমালা আটকে রেখেছে ওকে। সর্বনাশ! হৃদয়ের চতুর্থ খণ্ড, সেটাও কিরণমালার কাছে। তাহলে তো চারটে খণ্ড জোড়া লাগিয়ে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবে। না, অত সহজ নয়। কিরণমালা হিংটিংকে নিয়ে বমচিকা গ্রহে পা রাখা মাত্রই হিংটিংকে ওর কাছ থেকে কেড়ে নেব। কটিমা, ওই রামধনু! ওই রামধনু পথ বেয়ে কিরণমালা হিংটিংকে নিয়ে আসছে। সবাই সতর্ক দৃষ্টি রাখো। আমরা বঞ্চিকা গ্রহে পৌঁছেই গেছি। কিরণমালা আমার বন্ধু হিংটিংকে নিয়ে এসে গেছে। ওরা ওদিকে গেলে যে ধরা পড়ে যাবে। এই রে, আবার আমার দিকে হাত নাড়তে গেল। বন্ধুর কটকটিমা আমাকে দেখলেই সর্বনাশ হয়ে যাবে। চুন কিছু একটা ইশারা করছে। আমি লুকিয়ে পড়ি বাবা। ওই টিলার পেছনে লুকিয়ে পড়ল। তবে কি আমাদের ওখানেই যেতে বলছে?
এই রামধনুর পথ আমাদের ওই টিলার থেকে নিয়ে চলো। কিরণমালা আয়, তোর জন্যই তো অপেক্ষা করে আছি আমি। একি একি ওই রামধনু পথ টিলা থেকে বেঁকে গেল কেন? কিরণমালা, কি ভেবেছিস তুই পালাবি আমার হাত থেকে? এত সহজ নয়, শুনে রাখ। একবার তুই পা রাখি বমচিকা গ্রহে, তুই নিজে হাতে হিংটিংকে আমার হাতে তুলে দিতে বাধ্য হবি। কি করে লাকটিমা? তোমরা সবাই লুকিয়ে পড়ো, কিরণমালাকে আমি ধরলেই তোমরা বেরিয়ে আসবে। ডঙ্কার, তুই শুধু এখানে থাক। এক্ষুনি আলোকমালার শরীরে হৃদয় প্রতিস্থাপন করতে হবে। রানী আয়লা, বাকি হৃদয় খণ্ডগুলো কোথায়? এক্ষুনি একসাথে সব জোড়া লাগাতে হবে। আমার কাছেই আছে, তুমি চতুর্থ খণ্ডটা দাও। Thank you.
কি করবি তুই এবার কিরণমালা? তোর পালানোর সমস্ত পথ যে এখন বন্ধ। ওই হৃদয় খণ্ড আমার চাই। চলো 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 পাল্টা।